প্রথমেই শুনে নেওয়া যাক কৌশিক গাঙ্গুলি, প্রখ্যাত পরিচালক কৌশিক গাঙ্গুলি কি বলছেন তার সেই মর্মস্পর্শী কথাগুলো। বাংলা ছবি যদি এখানে চালাতে না পারি, আমি কোথায় নিকারাগুয়ে গিয়ে চালাবো, না কি আমি রেঙ্গুনে গিয়ে চালাবো, না মর্মস্পর্শী কথাগুলো। এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা একটা অদ্ভুত রাজনীতি চলে আসছে, যে রাজনীতিটাকে আমি অনেক সময় এর আগের কোনো একটা অনুষ্ঠানে বলেছিলাম সাইলেন্ট জেনোসাইড। কৌশিকবাবুর কাবেরী অন্তর্ধান রহস্য নিয়ে তিনি আবেদন করছেন যে বন্ধুদের অন্তত বলুন যাতে করে ছবিটা দেখানো যায়, এবং প্রত্যেকে যেন ছবিটা দেখতে আসে। এই আবেদনের পেছনে কাজ করছে কি, যে কৌশিক গাঙ্গুলির ছবি যেদিন রিলিজ করছে সেই সময় রিলিজ করেছে হচ্ছে আপনার পাঠান। এবং কৌশিক গাঙ্গুলি যে অভিযোগটা করছেন যে পাঠানের হাতে যেহেতু রিসোর্স অনেক বেশি, যেহেতু সেটা হিন্দি ছবি, প্রায় 10,000 হলকে সে একসাথে নিয়ে নিতে পারে, ফলে কৌশিক গাঙ্গুলির মতো প্রখ্যাত পরিচালকও সঠিক স্পেস পাচ্ছেন না নিজের ছবিকে তুলে ধরার। আপনি ধরুন খুব একটা ভালো ছবি করলেন, কিন্তু সেই ছবিটা যদি তুলে ধরার জায়গা না থাকে তাহলে সে ছবিটা কে দেখবে? একই কথা ইউটিউব থেকে সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য হয়। যদি আপনি অ্যালগোরিদমের সহযোগিতা না পান তাহলে যত ভালো অনুষ্ঠান করুন না কেন, ওই 100, 200, 300 পড়ে থাকবে, এবং যত খাজা অনুষ্ঠান হোক সেটা 30,000, 3,00,000, 40,00,000 চলে যাবে। আজকে ওই বিষয়টায় আমি যাচ্ছি না, আমি যাচ্ছি এখানে একটা অদ্ভুত ব্যাপার তৈরি হচ্ছে, সেটা হলো ক্রমশ ক্রমশ বাংলা ভাষার প্রশ্নটাকে এবং একটা খাদের কিনারে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কাবেরী অন্তর্ধান রহস্য এবং কৌশিক গাঙ্গ এবং পাঠানের মধ্যে যে ডিবেটটা চলছে, এখানে কিন্তু ভাষার কোয়েশ্চেনটা, পলিটিক্স অফ ল্যাঙ্গুয়েজটা ভীষণভাবে জড়িত আছে। হিন্দি যেহেতু ভারতবর্ষের 343 ধারা অনুযায়ী অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা নয়, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট 343 ধারা অবধি, সেহেতু হিন্দির পেছনে প্রচুর প্যাট্রোনাইজার রয়েছে, এবং হিন্দি ইন্ডাস্ট্রি যেহেতু গোটা বিশ্বকে একভাবে দখল করে রাখে, ফলে তার কিন্তু হলের অভাব হয় না। এবং তারা একটা অদ্ভুত শর্ত দিয়ে দেয়, যেটা কৌশিকবাবু তার ভিডিওতে বলেছেন, যে প্রত্যেকটা হলকে বলা হচ্ছে যদি পাঠান তোমাদের শো মানে হলে চালানো হয় সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে, প্রত্যেকটা শো পাঠানের হতে হবে, অর্থাৎ অন্য কোনো ছবির জন্য কোনো স্পেস থাকবে না। এটা একটা অদ্ভুত জেনোসাইড, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টে কিন্তু দুটো জন্তুর মধ্যে, যদিও সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্ত্ব এখানে আসে না, তাও বলছি দুটো জন্তুর মধ্যে সামনাসামনি লড়াইয়ের সুযোগ ছিল। সেই ভয়ঙ্কর ডাইনোসর এগিয়ে আসছে আর অসংখ্য কয়েকজন মানুষ জোটবদ্ধ হয়ে সেই ভয়ঙ্কর ডাইনোসরের সাথে লড়ছে আলতামিরার গুহায়, পরবর্তীকালে কেউ কয়লার গুঁড়ো দিয়ে সেই ডাইনোসর আঁকছে। তার মানে কি, একদিকে ডাইনোসরকে স্পষ্ট দেখতে পাচ্ছে মানুষজন, আবার অন্যদিকে মানুষদের দেখতে পাচ্ছে ডাইনোসর, সেই প্রাচীনকালে খ্রিস্টজন্মের কয়েক হাজার বছর আগে যে ঘটনা আমরা দেখেছিলাম সভ্যতার একেবারে সূচনা লগ্নে, সেই জায়গাটাও নষ্ট হয়ে গেছে আজকের এই ভাষা পলিটিক্সের সৌজন্যে। আমরা দেখছি হিন্দির এক নিরঙ্কুশ দাপট তৈরি হয়ে গেছে, এবং এই দাপট এতটা ভয়ঙ্কর তৈরি হয়েছে স্বাধীন ভারতে যে আজকেও কিন্তু এমকে স্টালিন, ডিএমকের নেতা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, পরিষ্কার বলেছেন যে হিন্দি দিবস পালিত হয়, অন্য ল্যাঙ্গুয়েজের জন্যে অন্য দিবস কেন পালন করা হয় না। ফলে হিন্দি ভাষার একটা অদ্ভুত দাপট তৈরি হয়ে গেছে, এবং এই দাপটের সাথে একটা অদ্ভুত পলিটিক্স রয়েছে। সেই পলিটিক্সটা কীভাবে আছে সে জায়গায় আমি পরে যাব। তার আগে দেখি যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, যে সেখানে আমরা দেখছি যে আঞ্চলিক যে ছবিগুলো আত্মপ্রকাশ করতে যাইছে, সেই ছবির সাথে যদি কোনো হিন্দি সিনেমার ডেট এক হয়ে যায় আত্মপ্রকাশের, তাহলে কি সেই আঞ্চলিক ছবিটা ক্রমশ পেছনের সারিতে চলে যাবে, সে কোনো জায়গা পাবে না নিজেকে প্রকাশিত করার? কোন ছবিটা ভালো, পাঠান না কাবেরী অন্তর্ধান, কোন ছবিটা ভালো সেটা বোঝার জন্যেও তো একটা ছবি দেখার সুযোগের দরকার আছে, সেটা আমাদের দেখতে হবে, সেই দেখার সুযোগটাও কি আমরা পাবো না? প্রশ্নটা এই জায়গায় আসে, এবং এখান থেকে সেই পলিটিক্সের জায়গাটা আসে। ধরুন কয়েক বছর ধরে রাজ্য রাজনীতির মূল সওয়াল কি, তৃণমূল কংগ্রেস মূল সওয়াল করে যাচ্ছে, একটাই কথা বলে যাচ্ছে যে রাজ্যের প্রাপ্য দাবি দেওয়া মানা হচ্ছে না। এবার আপনি বলবেন চোর তৃণমূল, জোচ্চোর তৃণমূল সঠিক তো, তৃণমূলের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু রাজ্য তো তৃণমূলের নয়, রাজ্য তো মানুষের, সেই রাজ্যকে শাসন করার একটা দায়িত্ব পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে মানুষের যে দাবিগুলো রয়েছে 100 দিনের কাজ সহ অন্যান্য দাবিগুলো, সেখানে কেন্দ্রীয় বঞ্চনা থাকবে কী করে? তৃণমূল কংগ্রেসের অধ্যায়ের কথা ছেড়েই দিন, এক সময় বামপন্থীরা যখন 34 বছরের রেকর্ড করেছিল, সেই সময়ে দেখবেন জ্যোতিবাবুর সাথে কিন্তু প্রধান দ্বন্দ্ব সেই সময় কংগ্রেসের ছিল হচ্ছে কেন্দ্র রাজ্যের দ্বন্দ্ব, সরকারিয়া কমিশন তৈরি হয়েছিল এবং কেন্দ্রের হাতে সমস্ত ক্ষমতা থাকবে, এর বিরুদ্ধে বামপন্থীরা কিন্তু তীব্রভাবে একটা লড়াই করেছিল।
এবং আজও যদি আপনি কেরালের দিকে দেখেন, কেরালে কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে একভাবে রাস্তায় নেমে পড়েছে বামপন্থী কর্মীরা। কেন কেন ওই জায়গাটাই যে কথা কৌশিক গাঙ্গুলিরা বলছেন, তিনি হয়তো তার নির্দিষ্ট ছবির নিরিখে বলছেন, কিন্তু সামগ্রিকভাবে যদি দেখেন তাহলে দেখবেন যে হিন্দি হিন্দু হিন্দুস্তান এক দেশ এক ভাষা এক ভোটারের নাম করে বিভিন্ন আঞ্চলিক যে সমন্বয় বা আঞ্চলিক যে বৈচিত্র্যের জায়গাগুলো ছিল সেগুলোকে ক্রমশ ক্রমশ কুচলে দেওয়া হচ্ছে, এবং এটা খুব সাইলেন্টলি কুচলে দেওয়া হচ্ছে, যার জন্যে কৌশিক গাঙ্গুলির মতো মানুষ একে বলতে বাধ্য হচ্ছেন। তিনি রাজনীতি নিয়ে বলেছেন সেটা নয়, কোনো দলীয় রাজনীতি নিয়ে বলেছেন সেটা কথা নয়, তিনি একটা বৃহত্তর রাজনীতির কথা বলেছেন যে আমি আমার জিনিসটা দেখানোর কি কোনো স্পেস পাবো না, তোমার কাছে বড় পুঁজি আছে বলে সমস্ত স্পেসটা কি তোমার হয়ে যাবে, আমাদের কোনো স্পেস থাকবে না। এবং এটা খুব সঙ্গত প্রশ্ন, এটার জন্য সমাজতন্ত্র কার্ল মার্ক্স এদের ডাকতে হয় না। যেটা বলছিলাম যে সার্ভাইভাল দ্য ফিটেস্ট, যেটা মানুষে মানুষে কখনো সার্ভাইভাল দ্য ওয়েল অফ দ্য ফিটেস্ট হয় না, ডারউইন নিজে বলেছেন সোশ্যাল ডারউইনিজম বলে কিছু হয় না, সেই সেই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টও এরকম ব্যাপার ছিল না যে একটা প্রাণী আরেকটা প্রাণীর খাদ্যকে একটা প্রাণী আরেকটা প্রাণীকে প্রকাশিত হতে দিচ্ছে না। একটা বাঘ হরিণকে ভয়ঙ্করভাবে হয়তো ধরে ফেলছে খাচ্ছে, কিন্তু হরিণ বাচ্চা পাড়তে পারবে না বা হরিণ একদম ঘাস পাবে না এই জায়গাটা কিন্তু কোনো বাঘ করেনি। ফলে এটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের চেয়েও ভয়ঙ্কর একটা জায়গা। সেই জায়গাটা কি একটা অদ্ভুত অ্যানিহিলেশনের রাজনীতি, যে রাজনীতিকে আমি বলে থাকি সাইলেন্ট জেনোসাইডের রাজনীতি, যে এক পক্ষের প্রচুর আত্মপ্রকাশের সুযোগ থাকবে, আরেক পক্ষ যত ভালো কাজই করুক না কেন সে কাজ দেখার কোনো জায়গা থাকবে না। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসে, খুব সঙ্গতভাবেই আসে, কৌশিক গাঙ্গুলি যখন তার নিজের ছবির ক্ষেত্রে বলছেন যে তার ছবিটা অবশ্যই, আমিও তার সাথে একমত যে কাবেরী অন্তর্ধান রহস্য ছবিটা অন্তত মানুষের কাছে যেন পৌঁছয় সেই জায়গাটা অন্তত নিশ্চিত করা দরকার, কোন একটা বড় শক্তি হাঁ করে গিলে খেতে চাইছে বলে আমার জিনিসটা মানুষের কাছে পৌঁছবে না, এটা হতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে চরম অগণতন্ত্র। কিন্তু একই কথা তো কৌশিক গাঙ্গুলিদের ক্ষেত্রে অন্যভাবে আমরা বলতে পারি, তিনি যখন তার নিজের ছবি নিয়ে লড়াই করছেন, আজকে বাংলায় যে অসংখ্য পরিচালক রয়েছে যারা পায়ের নিচে মাটি খোঁজার চেষ্টা করছেন, তাদের পাশেও তো তাকে দাঁড়াতে হবে, কেন তাদেরকেও তো হাঁ করে অন্য কেউ গিলে খেয়ে নিচ্ছে, যে যেখানে বড় সে সেখানে ব্যাপারটাকে গিলে খেয়ে নিচ্ছে। এবং যদি বাংলা ভাষার প্রশ্নে এখানে আসেন তাহলে দেখবেন যে কয়েক হাজার বছর ধরে কিন্তু বাংলা ভাষাকে বা বাঙালি জীবনকে এই লড়াইগুলোর সাথে সাথেই চলতে হয়েছে। 21শে ফেব্রুয়ারির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বা 19শে মে বরাক উপত্যকায় অসমে যে বাংলা ভাষার দাবিতে গুলি চলেছিল সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলা ভাষাকে যে ওয়ে অফ এক্সপ্রেশন, অর্থাৎ যার ভেতর দিয়ে আমার মায়ের ভাষা, যার ভেতর দিয়ে আমি গালাগাল দিই, যার ভেতর দিয়ে আমি প্রেমের কথা বলি, যার ভেতর দিয়ে আমি চুমু খাওয়ার কথা বলি, যার ভেতর দিয়ে আবার আমি আকাশ ধরার কথা বলি, সেই আমার ভাষা এবং আমার ওয়ে অফ এক্সপ্রেশনকে রাষ্ট্র ক্ষমতা চিরকাল বাধা দিয়ে এসেছিল। একদম যদি আপনি চলে যান বেশি মানে কয়েকশো বছর আগে, সেই তুর্কি যুগ থেকেই আপনি দেখবেন, বা তারও আগে থেকে আপনি দেখবেন, একদম বৌদ্ধ যুগ থেকেই দেখবেন যে বাংলা ভাষাকে রুখে দেওয়ার ক্ষেত্রে বলা হতো বাংলা ভাষা নাকি বৌদ্ধদের ভাষা, ফলে সংস্কৃত পণ্ডিতরা বাংলা ভাষাকে রুখে দিতে চাইতেন। আজকে কৌশিক গাঙ্গুলি যে ভয়টা পাচ্ছেন সেদিনও সেই ব্যাপারটাই হয়েছিল, যে সংস্কৃত স্ট্রাকচার চারদিকে থাকবে, সে ভাষার পেছনে রাষ্ট্রশক্তি মদত দেবে, কিন্তু বাংলা ভাষার পেছনে রাষ্ট্রশক্তি কোনো মদত দেবে না। তুর্কি যুগও এক হলো। পরবর্তীকালে যখন ভারতবর্ষ স্বাধীনতা পেল, সেই স্বাধীনতার সবচেয়ে বড় মাশুল কাকে দিতে হলো? সবচেয়ে বড় মাশুল দিল বাংলা। বাংলা আর পাঞ্জাব দ্বিখণ্ডিত হলো, অন্য কোনো জায়গা দ্বিখণ্ডিত হয়নি, ফলে বাংলা ও পাঞ্জাবকে বিশেষ করে পশ্চিমবঙ্গকে সে মাশুলটা আজও দিয়ে যেতে হলো। কি তার ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো নষ্ট হলো? একসময় পাটের ক্ষেত্রে আমাদের, পাট চাষের ক্ষেত্রে বা পাট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, জুট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের একটা বিরাট জায়গা ছিল। কেন? বাংলাদেশে খুব উন্নত মানের জুট পাওয়া যেত, যে জুট এখানে আসতো এবং এখানে এসে সবচেয়ে উন্নত মানের জুট তৈরি হতো এখানকার কলকাতার কলকারখানায়, সেই জুটের আদান প্রদানটা আর এত সহজ রইল না, প্রায় বন্ধ হয়ে গেল। আমি উদ্বাস্তু সমস্যা ছেড়েই দিলাম, এবং তার উপরে গোদের ওপর বিস্ফোরণের মতো কী করা হলো? মাশুল সমীকরণ নীতি চাপিয়ে দেওয়া হলো, যে আমার কয়েল আমি ব্যবহার করব, সেখানেও আমাকে অতিরিক্ত টাকা দিতে হবে, মাশুল দিতে হবে। এবং তার সাথে সাথে আরেকটা বিষয় যেটা হলো, সেটা হলো আরও ভয়ঙ্কর একটা জায়গা, যে যে জায়গাটাকে নিয়ে
খুব একটা বেশি কথা বলা হয় না, তা হলো রাজনৈতিকগত ক্ষেত্রে কিন্তু বাঙালিকে আস্তে আস্তে পেছনের দিকে সরিয়ে দেওয়া হতে শুরু করলো। অর্থাৎ বাঙালি জীবনের যে আবেগগুলো ছিল, আপনি দেখবেন স্বাধীনতার আগে অবধি, একদিকে যদি গান্ধী থাকেন তাহলে একটা সময় অবধি চিত্তরঞ্জন দাস গান্ধীর কিন্তু তীব্র অপোনেন্ট, সুভাষ কিন্তু জওহরলাল নেহরুর তীব্র অপোনেন্ট। স্বাধীনতার পর ভাবুন তো, এক্সেপ্ট জ্যোতিবাবু ছাড়া আর কোনো এরকম নেতা ভাবা যায় যে, হ্যাঁ বিধান রায়ের সাথে নেহরুর অনেক বিষয় নিয়ে তর্ক হয়েছিল, কিন্তু এরকম একটা লোককে আপনি ভাবতে পারবেন যিনি কিনা জাতীয় রাজনীতিতে একটা বিরাট জায়গায় চলে যাবে বা একটা অল্টারনেটিভ হয়ে উঠবে? কিন্তু একটা সময় বাঙালি এই জায়গাটা পেয়েছিল, তার একটা অল্টারনেটিভ ভয়েস তৈরি হয়েছিল, সুভাষবাবু বনাম নেহরু, গান্ধীজি বনাম যতীন চিত্তরঞ্জন দাস। ফলে এই অল্টারনেটিভ স্পেসটা ক্রমশ কমে এলো এবং শিল্প সংস্কৃতিতে আমাদের একটা অবনমন, বিশেষ করে শিল্পে আমাদের একটা ভয়ঙ্কর অবনমন ঘটলো। এই অবনমনের কারণ কী, শিল্পে এই অবনমন ঘটার কারণ কী? শুধুমাত্র অনেকে বলেন বামপন্থী ট্রেড ইউনিয়নের কারণে এই অবনমন ঘটেনি, অবনমন এই জন্যে ঘটেছে যেভাবে মুম্বাইকে সহযোগিতা করা হলো, যেভাবে নেহরু নুন চুক্তির ভেতর দিয়ে আমরা দেখলাম কি, হ্যাঁ পাঞ্জাব উপনিবে উদ্বাস্তু সমস্যা সমাধানে যে সুযোগগুলো পেল, বাঙালি কিন্তু সেই সুযোগগুলো পেল না। ফলে সিরিয়াসলি আমরা দেখলাম ইকোনমির ক্ষেত্রে একটা বড় বঞ্চনা হলো। হিন্দি ভাষার প্রশ্নে গত কয়েক বছর আগে একটা DOL ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ বলছে, এটা আমি বিজেপির আমলের কথা বলছি না, কংগ্রেস আমলের কথা বলছি, 2009 থেকে 2012 সালের মধ্যে শুধু হিন্দি ভাষা প্রমোটের জন্য 343 কোটি টাকা খরচা হয়েছে, 348 কোটি টাকা খরচা হয়েছে শুধু হিন্দি ভাষা প্রমোশনের জন্যে। এটা DOL ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজের হিসেব, একটা RTI মানে রাইট টু ইনফরমেশনের আবেদনে DOL জানিয়েছে। তার মানে দেখুন, রাষ্ট্রশক্তি কিন্তু ভাষার প্রশ্নে একটা ভাষাকে দারুণভাবে সমর্থন করতে লাগলো, অন্য ভাষাগুলোকে বৈমাতৃসুলক আচরণ করতে লাগলো। তাহলে কি এটা ভাষার সাথে ভাষার লড়াই না, হিন্দির সাথে বাংলার কোনো লড়াই নেই, বাংলার সাথে উর্দুর কোনো লড়াই নেই? যারা এই ভাষাগুলোকে, রাষ্ট্র ক্ষমতা যখন এই ভাষাগুলোকে তাদের মতো করে কাজে লাগায়, সেই রাষ্ট্র ক্ষমতার সাথে এই ভাষাগুলোর লড়াই, ভাষার সাথে ভাষার কোনো লড়াই নয়। আপনার একটা গাড়ি আছে, গাড়ি তো নিজে আপনাকে আমাকে অ্যাক্সিডেন্ট দেয় না, অ্যাক্সিডেন্ট করে না। তাহলে যিনি চালাচ্ছেন তিনি যদি মদ খেয়ে গাড়ি চালান, অথবা ইচ্ছে করে আমার দিকে গাড়িটাকে ধেয়ে নিয়ে আসেন, অথবা তিনি যদি একটা ঘিঞ্জি রাস্তায় 100 কিলোমিটার স্পিডে গাড়ি চালাতে যান তখন অ্যাক্সিডেন্ট হয়, তাহলে গাড়িটার তো কোনো দোষ নেই, দোষটা হচ্ছে যেভাবে চালানো হচ্ছে তার। ফলে আমরা দেখলাম সামগ্রিকভাবে একটা অদ্ভুত ব্যাপার তৈরি হলো যে স্বাধীনতার পর থেকেই হিন্দির ভাষার পেছনে একটা বিরাট লবি দাঁড়িয়ে গেল, অর্থনৈতিকভাবে সে ভাষার উন্নয়ন ঘটানোর চেষ্টা করা হলো এবং রাজনৈতিকভাবে সে ভাষাকে জাতীয় ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের নামটাকে তারা জাতীয় ভাষা করে দিল। ফলে সামগ্রিকভাবে একটা অন্য জায়গা তৈরি হলো। এর এখানেই একটা ফিল্মের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইভেন কি 50 দশকেও আমরা দেখেছি কি একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল, বাংলা ছবির রিমেকে সেই সময় সমৃদ্ধ হয়ে উঠেছিল হলিউড, বলিউড। আপনি দেখুন আমার খুব প্রিয় ছবি 1959-এ অজয় করের জিহাংসার রিমেক 1962 সালে করা হলো 20 সাল বাদ। আমি দুটো ছবিই দেখেছি, কিন্তু পরিষ্কার এ কথা বলতে পারি অজয় করের ছবির ধারে কাছে 20 সাল বাদকে লাগেনি। ফলে আপনি দেখবেন 50 থেকে 70 সাল অবধি, হ্যাঁ অগ্নি পরীক্ষা হলো, ছোটি সি মুলাকাত, দ্বীপ জেলে যাই, খামোশি, এরকম অসংখ্য ছবি আছে, যেগুলো দ্বীপ জেলে যাই বাংলায় তার হিন্দিতে করা হলো, রিমেক করা হলো খামোশি বলে। ফলে এরকম অসংখ্য ছবি আছে। ফলে একটা অদ্ভুত ব্যাপার আমরা দেখলাম, ব্যাপারটা কি যে 1970 সাল থেকে কিন্তু এই রিমেকের সংখ্যা ক্রমশ কমতে লাগলো। এই কারণে কমতে লাগলো না যে আমাদের এখানে খুব বাজে ছবি তৈরি হচ্ছে, এই কারণে কমতে লাগলো যে আমাদের এখানে সেই সময় হিন্দি একটা অন্য জায়গা নিয়ে এলো। যেভাবে অ্যাস্ট্রোস্ট্রাফ তৈরি করা হয়েছে এক সময় ভারতীয়দের, পাকিস্তানিদের যে আধিপত্য ছিল হকিতে সেটাকে ধ্বংস করার জন্যে অনেকে বলে থাকেন ইউরোপ অ্যাস্ট্রোট্রাফ তৈরি করলো, অর্থাৎ কৃত্রিম ঘাস, খেলার গতি অনেক বেড়ে গেল, তেমনই
একটা অ্যাস্ট্রোট্রাফ তৈরি করা হলো, অদৃশ্য অ্যাস্ট্রোট্রাফ তৈরি করা হলো সংস্কৃতির অঙ্গনে। ফলে আমরা কি দেখলাম, নানা ধরনের সুপারম্যানরা সুপার নায়করা উঠে এলো। ফলে আস্তে আস্তে একটা স্পেক্টাকল তৈরি করা হলো, অমিতাভ বচ্চন শোলে নানা ধরনের স্পেক্টাকল তৈরি হতে লাগলো। তার ফলে কি হলো, যে সাহিত্যধর্মী জীবনের গল্প বা যে বিশ্লেষণমূলক জীবনের গল্প, যার উপর দাঁড়িয়ে বাংলা ছবি একটা সময় অনেক দূরে গিয়ে গেছিল, তরুণ মজুমদার থেকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এমনকি বারিন সাহা, সাহিত্য তা বলে বলছি না, তারা সাহিত্যকে সিনেমায় মানে সাহিত্যকে সিনেমায়, তার মানে আমি এটা বলছি না যে তারা সাহিত্যকে সিনেমায় রূপান্তরিত করেছেন বা সাহিত্যের একটা ভার্সন হচ্ছে সিনেমা, তা বলছি না। আমি বলছি সাহিত্যকে ধরে সিনেমার সাহিত্যের মধ্যে যে একটা অদ্ভুত সেতু তারা তৈরি করতে পেরেছিলেন এবং সিনেমার ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করতে পেরেছিলেন, সাহিত্যের ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা করেননি, সেই জায়গাটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হলো। ফলে আর রিমেকের প্রয়োজন পড়ল না। ফলে একটা অদ্ভুত জায়গা তৈরি হলো যে আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক যে শিল্পচর্চার জায়গা আছে সেখান থেকে বাঙালি সরে গেল, অর্থনীতির ক্ষেত্রে বাঙালিকে সরিয়ে দেওয়া হলো। সুতরাং সব মিলিয়ে এক অদ্ভুত বিষ বাউজালে আমরা আটকে গেলাম। রাজনীতির ক্ষেত্রে আমাদের যে প্রতিস্পর্ধা ছিল সেটা হারিয়ে গেল। ফলে সব মিলিয়ে একটা বিষ বাউ জলে আমরা আটকে গেলাম। সেই আটকানোর পরিমাণটা আজকে এমন একটা জায়গায় চলে এসেছে যে কৌশিক গাঙ্গুলির মতো নানা ব্যক্তিত্বকে আজকে বলতে হচ্ছে চিৎকার করে যে অন্তত কাবেরী অন্তর্ধান রহস্য আপনারা মুখে মুখে সেটাকে নিয়ে প্রচার করুন, যাতে করে লোকের কাছে একটা মেসেজ যায়। কেননা তিনি বুঝতে পারছেন ভয়ঙ্কর এক দৈত্য, সেই হোসে মার্তি বলেছিলেন না, উত্তরের দৈত্যকে আমি দেখে নিয়েছি, সেই ভয়ঙ্কর এক দৈত্যের মুখে আমরা ক্রমশ ঢুকে যাচ্ছি, যেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতাই থাকছে না। এটা গণতন্ত্র হলো, কিন্তু গণতন্ত্রে আমরা দেখলাম কি, দূরে মাইক রাখা আছে, আপনার অপোনেন্ট মাইক নিয়ে সবসময় কথা বলছে, আর আপনি মাইকের কাছে যেতে গেলেই আপনার হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে কি এটা গণতন্ত্র হলো? এটা একটা অদ্ভুত ধরনের মানে স্বৈরতন্ত্রের থেকেও বাজে ব্যাপার হলো, ফ্যাসিজমের থেকেও বাজে ব্যাপার হলো। তারা ফাংশনালি বলা হচ্ছে গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের কোনো সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন না, এটা তো ফ্যাসিজমের থেকেও বাজে ব্যাপার। আর আজকে এই সামগ্রিক ফ্যাসিজম কিন্তু গোটা সিস্টেমকে ঘিরে রেখেছে, বাংলা ভাষার বিকাশকে ঘিরে রেখেছে, বাঙালির রাজনৈতিক বিকাশকে ঘিরে রেখেছে। এ প্রসঙ্গে বলি, বাংলা পক্ষের সাথে আমার বহু বিষয়ে ডিবেট রয়েছে, থাকবেও। তারা যেভাবে উর্দু একাডেমি সরকারি পয়সায় হতে দেবো না যে কথাগুলো বলে, সে কথাগুলোর আমি কোনো মানে খুঁজে পাই না, শুধু গুটকার বিরোধিতা করে সে কথাগুলোরও কোনো মানে খুঁজে পাই না। কিন্তু তার সাথে সাথে এটাকে এই কথাও বলবো যে বাংলা পক্ষ যে দাবিগুলো কখনো কখনো বাঙালি জীবনের জন্যে করে, যে দাবিগুলো বাঙালি জীবনের জন্যে করে, বাংলা বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে করে, সে দাবিগুলোর মধ্যে কিন্তু সঠিক যথার্থতাও বহু সময়ই থাকে। ফলে আজকে আমাদের একটা বাঙালি জীবনকে নিয়ে অন্তত একটা সামগ্রিকভাবে মহাজোট করার সময় এসছে, যে বাংলার ওপর যে আক্রমণগুলো আসছে আমরা সেই আক্রমণগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে রুখব। সাম্প্রদায়িকতার একটা ভয়ঙ্কর আক্রমণ আছে, সেই আক্রমণকে রুখবো। দুই, সাংস্কৃতিক যে আগ্রাসন আছে, হিন্দি চাপিয়ে দেওয়ার যে আগ্রাসন আছে, সংস্কৃতির মূল ক্ষেত্রগুলোতে হিন্দি সিনেমা দিয়ে যে ডমিনেন্সের জায়গা তৈরি করা হচ্ছে, অপরের কোনো সুযোগ পাচ্ছে না, সেই আক্রমণগুলোর বিরুদ্ধে রুখবো। এ অবধি আমার এই কথার সাথে অনেকে একমত হবেন, কিন্তু তারপরেও আর একটা কথা বলছি যে বাঙালি জমিদার কিন্তু বাঙালি গরিবকে কখনো ছাড়েনি। লালন ফকির দেখেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরদের জমিদারিতেই, ঠাকুরদের জমিদারিতেই সব থেকে, তার জন্য রবীন্দ্রনাথ মোটেই দায়ী নন, ঠাকুর বংশের জমিদারিতেই সবচেয়ে বেশি কিন্তু ট্যাক্স দিতে হয়, এবং ট্যাক্স না দিলে দেবেন্দ্রনাথ ঠাকুরের পেয়াদারা এসে যায়। তাই লালনের বন্ধু কাঙাল হরিনাথ একটা চিঠি লিখেছিল, সে চিঠিতে তিনি রবি ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর চিন্তা নিয়ে এত ব্যস্ত থাকেন, তিনি অনেক কিছু বুঝতে পারেন, এটুকু বুঝতে পারেন না যে গরিব চাষির ওপর এত ট্যাক্সের বোঝা চাপালে তার ট্যাক্স দিতে কষ্ট হয়, কেননা তো সে খেতেই পায় না। ফলে বাঙালি যেখানে বাঙালিকে শোষণ করে, সেটা নিয়েও কিন্তু আজকে আমাদের কথা বলার সময় এসেছে। আজকে কৌশিকবাবুদের এই কথাও বোধ হয় বলতে হবে, তারা যেমন একভাবে দারুণভাবে সঠিক কথাই বলছেন এই আগ্রাসনকে নিয়ে, তেমন এ কথাও বলতে হবে যারা অ্যাসপাইরেন্ট ফিল্ম মেকার বাংলার, যারা রাত জেগে চোখের রক্ত ফেলে একটা স্ক্রিপ্ট লিখেছে, কিন্তু সেই স্ক্রিপ্টটা পড়ানোরও কোনো জায়গা নেই,
পরে তো বাতিল হলো কি না হলো সেটা তো পরের ব্যাপার, পড়ানোরও কোনো জায়গা নেই। বা তা কাউকে যদি সেই স্ক্রিপ্টটা দেওয়া হয়, সেই স্ক্রিপ্টটাকে সে একেবারে একটা ফাইলের স্তূপের মধ্যে ফেলে দেবে, বছরের পর বছর যাবে, তারিখের পর তারিখ যাবে ফাইলের স্তূপে। অবশ্যই এখন ফাইলগুলো আধুনিকভাবে রাখা হয়, মাকড়সা ডিম পারবে না, কিন্তু কিন্তু সেই স্ক্রিপ্ট কোনো দিন আলোর মুখও দেখবে না। মাকড়সা ডিম পারলে তবে একটা ভাবা যেত যে মাকড়সার জন্য অন্তর একটা স্ক্রিপ্ট রয়েছে, কিন্তু ইয়াং পরিচালকদের যারা আজকে অ্যাসপাইরেন্ট পরিচালকদের যারা আজকে ছবি করতে যান, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাছে ছবি করার সামান্যতম একটা দরজা জানলাও খোলা থাকে না। ফলে এর বিরুদ্ধেও কিন্তু যখন কৌশিক গাঙ্গুলির মতো বরেণ্য পরিচালক বলেন যে কাবেরী অন্তর্ধান আপনারা দেখুন, হুইসপারিং ক্যাম্পেইন করুন, তাহলে তিনি একটা প্রতিবাদের বার্তা দিতে চান, তাহলে নিশ্চয়ই স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা দেওয়া দরকার। কিন্তু তার সাথে সাথে স্বৈরাতন্ত্রর আরও যে অনেক রূপ আছে, আরও যে ভয়ঙ্কর রূপগুলো আছে, সেটা নিয়েও কথা বলা দরকার। এই বলে আজকের মতো শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকুন এবং পাশের লোকটিকে ভালো রাখুন। জয় গুরু, এনজয় গুরু, এবং অবশ্যই আল্লাহ হাফিজ।